नमस्कार नजरे पश्चिम बंग ए मुहूर्तेर सबथेके बड़ खबर अंचल सभापतिर अनुगामीदेर घाड़ धक्का दिए बेर करे दिए पुरो पार्टी अफिसे ताला झुलिए दिलेन एक तृणमूल विधायक। और आमरा नजर राखबो बीरभूमे। बीरभूमे किन्तु तृणमूलेर मध्ये गोष्ठीकोंदल तुंगे। जे विधायक विधान माझी, नानुरेर विधायक विधान माझी, तृणमूल विधायक विधान माझी, जाके किछुदिन आगे 2023 जानुआरी मासेर शेष सप्ताह नागाद सीपीएम जाके पावरलेस एमएलए अर्थात क्षमताहीन विधायक बोले कटाक्ष करेছিলেন এবং সেই মুহূর্তে বিধায়ক বিধান মাঝি তিনি কিন্তু সিপিএম এর বিরুদ্ধে সেইভাবে কোনো মুখ খুলছিলেন না, বরঞ্চ দলের বিরুদ্ধে মুখ খুলছিলেন। বলেছিলেন তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ তার দল তাকে ঠিক করে কাজ করতে দেয় না, তাকে তার রাজনৈতিক ক্ষমতা যতটুকু সেটুকু দেয় না, অর্থাৎ তিনি দলকেই দোষ দিয়েছিলেন। এবার সেই পাওয়ারলেস এমএলএ বা ক্ষমতাহীন বিধায়ক বিধান মাঝি তিনি তার কিন্তু ক্ষমতা প্রদর্শন করছেন, কারণ কৃষ্ণাহার ২ নম্বর অঞ্চল সভাপতির দাবি যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই তাদেরকে কিন্তু পার্টি অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের ঢুকতে দিচ্ছে না। বিধায়ক নানুরের বিধায়ক বিধান মাঝি দলের মধ্যে কিন্তু গোষ্ঠীকন্দল তুঙ্গে, একাংশের দাবি বা রাজনৈতিক মহলে কিন্তু দাবি তেমনটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন করলেন বিধায়ক যাকে পাওয়ারলেস এমএলএ বলা হতো, যাকে ক্ষমতাহীন বিধায়ক এবং যিনি দলকেও দোষ দিয়েছিলেন সেই বিধায়ক দলেরই একাংশের বিরুদ্ধে তিনি কিন্তু গর্জে উঠছেন, কারণ অনুব্রত মণ্ডলের অনুগামী বা ঘনিষ্ঠ বলেই তাদেরকে পার্টি অফিস থেকে বের করে দিয়েছেন। তাহলে তৃণমূলের মধ্যে কি গোষ্ঠীকন্দল ক্রমশ তুঙ্গে, নাকি তৃণমূলের মধ্যে বেশ কিছু মানুষ রয়েছে যারা অনুব্রত মণ্ডলের ডানা ছেড়ে ফেলতে চায়, কারণ বিধায়ক গর্জে উঠেছেন, তিনি তালা লাগিয়ে দিচ্ছেন, তালা ঝুলিয়ে দিচ্ছেন, অঞ্চল সভাপতির অনুগামীদের ঢুকতে দিচ্ছেন না। অর্থাৎ তৃণমূলের মধ্যে যে সমস্ত ব্যক্তি রয়েছে যারা অচেতন ছিল তারাই তাদের মধ্যে কি তাহলে চেতনা ফিরে আসছে? আপনারা সাথে থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আমরা হাজির হব আর কিছুক্ষণের মধ্যে। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।